জানা লাইভ লাইভ ডাইরেক্ট টিভির মতো চলে ওদানো বুঝছ আনসার ভাই দেখা যাবে তো লাইভ মধ্যে এটা আইছে নোটিফিকেশন এই যে এখানে আছে দেখছ না গুনাইছি বসে আছে আনসার ভাই স্মরণ করে তো আপনারা দেখতেছেন দুজনে দেখতেছেন আমি এখানে লক্ষ্য করতেছি স্পিডটা কিন্তু অনেক স্পিড 5G নেটওয়ার্কের ও আরমান ভালো আছে না কমেন্ট করে জানা তিনজন আসছে এখন লাইনে এটা হচ্ছে 5G একদম ক্লিয়ার এই যে আমি অন্য একটা মোবাইলে দেখতেছি একদম স্যাটেলাইটের মতো টিভি ডিজের মতো আমি যে এখানে সাধারণত কথা বলতেছি এই কথাগুলো এখানে আপনারা হয়তো শুনতে পারতেছেন আমি যেগুলো এখানে বয়স আমার রেকর্ডটা আছে আমার মোবাইলে অন্য মোবাইল দিয়ে সেটা সাথে সাথেই সম্প্রচার হচ্ছে তো আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে এই যে ওয়াইফাইটা ওকে সামনে দিয়ে বেরো এই যে দেখেন এটা নতুন মডেলের এখানে এটা সব জায়গায় পাওয়া যায় সব দেশে সম্ভবত বাংলাদেশেও পাওয়া যাবে এটা যে দেখেন এখানে লক্ষ্য করেন একটা 5G আর একটা 4G এখন আমার মোবাইলে কানেক্ট আছে 5G 5G-র স্পিড আছে 256 Mbps তো এই যে মাডামটা একটা দেখলে একটা ফাইয়া অর্ডার মতো সেরি অর্ডার ওটা তো এটা কোন কাজ নাই বাস এটা বাংলার কথা টাকা জিজ্ঞেস করার দো না এ বাংলার কোনো টাকা না এটা এটা ফ্রি একদম ফ্রি এটা কোনো টাকা দিতে হয় না এটা কোম্পানিতে যাবেন গিয়ে 20 কার্ডটা জমা দিবেন একটা দিয়ে দেবে কোনো টাকা নাই এই যে একটা এখানে কারেন্টের লাইন লাগাই দিলে বাস হয়ে গেল এখান থেকে এখানে মডেমটার ফিউশনে ঢুকাই দিলে আর সিমটা লাগাই দিলে হয়ে যাবে তো এটার অনেক স্পিড ফাইবার এসে দ্রুত কাজ করে এটা কোনো একটা ভিডিও ইউটিউবে আপলোড দিতে গেলে 5-10 মিনিটের মধ্যে হয়ে যায় আর আনসার ভাইয়ের থেকে আমি জানতে চাইব সে ওয়াইফাই 5G স্পিডে বাড়িতে কথা বলে শান্তি পাচ্ছে নাকি MB-তে বলে শান্তি পাচ্ছে আনসার ভাই ওয়াইফাই 5G কয়দিন যাব ইউজ করতেছেন এক বছর দিয়েছে এর আগে ওয়াইফাই এমবি চালাইছেন MB-তে শান্তি নাই কেন শান্তি বাড়িতে কি বলছে বাড়ি কথা বলা ক্লিয়ার কোন জায়গায় গেছে বরাবর ক্লিয়ার আচ্ছা আচ্ছা তো ওইদিকে দেখতে পাচ্ছেন ওইদিকে এদিকে না এদিকে ওইদিকে দেখতে পাচ্ছেন ফজল করিম আর এদিকে সাজা বাবু ওর লজ্জা লাগতেছে পর্দা উঠিয়ে দিয়েছে আরে হচ্ছে সোহাগ আপনাদেরকে সালাম দিয়ে সোহাগ এ হচ্ছে যে ওয়াইফাইয়ের মালিক এর নামে এই ওয়াইফাইটা সোহাগ তুমি কিছু বক্তব্য দাও আমাদের ইউটিউব নূর নবী আমার সাথে ইউটিউবের সাবস্ক্রাইবার ভিউয়ারদের উদ্দেশ্যে দাও কিছু আসসালামু আলাইকুম ভিউয়ারস সবাইকে আমার তরফ থেকে আমি তো প্রায় এক বছর হয়ে গেছে ওয়াইফাইটা আনছি অনেক ভালো চলতেছে এক বছর তোমার একটা এক বছর ফ্লো হয়ে গেছে তাই আমি তোমার কাছে 2-4 দিন আগে এক বছর উপরে গেছে তাই নাকি বাস 600 GB আর 2 বছরের মেয়াদ প্রিয় ভিউয়ার্স আমি মনে করছিলাম 2-4 দিন আগে এনেছিল এটা এখন শুনতেছি এটা এক বছর তুমি এক বছরে কন্ট্যাক্ট করছো না এটা এক বছর 2 বছর তাহলে আর এক বছর তুমি এখন রিটার্ন করতে চাও তাহলে তোমার টাকা রিটার্ন দিতে হবে এখানে একটা সিস্টেম আছে এতে যখন আনতে যাবেন আপনি এক বছরে না 2 বছরে কন্ট্যাক্ট জিজ্ঞেস করবে যদি
এই কন্ট্রাক্টের আগে যদি এটা রিজন দিয়ে দেয় তাহলে মাসে কত টাকা ইয়া করতে হবে, এই মডামের খরচ দিতে হবে, সেটা সেখানে একটা তালিকা আছে। তো এরা যখন 2 বছর শেষ হয়ে যাবে তখন সে যদি ফাইলে ক্যান্সেল করলো আর তার থেকে কোনো টাকা দিতে হবে না। আর এটা সিস্টেম হচ্ছে মাসে মাসে বিল ঢুকো কত মিনি কত মাসে মাসে 30 রিয়াল, মাসে 30 রিয়াল, 30 রিয়াল দিয়ে কয়জন চলো? প্রায় 11 জন মতো। একজন তো কত না 5 রিয়াল করি নেই, তাইলে কত হলো 55 রিয়াল, তাই না? 30 রিয়াল দিলে আরো 55 রিয়াল থেকে থাকে তোমার। হ্যাঁ ভালো। তারপরে আমি এখন আবার গ্রাহকের কাছে আসলাম। হ্যাঁ, যিনি ব্যাংকের মালিক ওনার বক্তব্য আপনারা শুনলেন। আমি আবারও চলে এসেছি গ্রাহক, যিনি ওয়াইফাই ইউজার আনসার।